আপনারা জিজ্ঞেস করেছিলেন, এবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে, এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কিছু না। ক্যামেরা সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে কোনটা মনে হচ্ছে? এই একই কথা। মাস্টার নিচে নাও স্যার। স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে? সবচেয়ে জিতার পর যখনই আমি প্রথম কাজটা তো এটাই আমি ইস্যু করব সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা করা দরকার সেটাই করব। আমি এবার যখন ভাষণ করতে গেছি অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, ওদের মৌলিক সমস্যাগুলো সেগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কীভাবে নিরসন করা। স্যার আপনি স্যার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয়, কাজের মাধ্যমে দেয়, মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয়। জোর জবরদস্তি আজকে সারাদিন ভোট চলবে, আপনি কতটা এসিউর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথামতোভাবে শান্তিপূর্ণভাবে একেবারেই কোনো ধরনের অঘটন ছাড়া? আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এসিউর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে। আর স্ট্রে ইনসিডেন্ট যদি হয়ে থাকে নিশ্চয়ই, যদি সেটা আমাদের এগেনস্টে আসে নিশ্চয়ই আমি এদিকে অ্যাডজাস্ট করবো। এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো শৃঙ্খলা চলে না। স্যার মানুষের যে ইচ্ছা, মানুষের যে ওদের যে মনের কথা সেগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট সেটা যেন ঠিকঠাকভাবে হয়। সংবাদকর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং আইজিএম হাসপাতালে রয়েছে, কি বলবেন আপনি? খবর এসেছে একটা একই মিডিয়ার আপনার কাছে এখনো কথায় বলছেন কিন্তু কাজেও আমি দেখাবো। স্যার সুরমা বিধানসভা, যুবরাজ নগর আর এই যে কয়াগতলা কি বলবেন? একই কথা, 100% জিতবো আমরা সব জায়গায়। তো মানে দেখবেন 26 তারিখ রেজাল্ট কি বের হয়। ঠিক আছে, শেষ করি।